ভারতের সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য প্রায় বাহাত্তর হাজার চারশো অ্যাসল্ট রাইফাল কেনা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানাচ্ছে কেনাকাটায় বেশ ঘুরি করছে সরকার এমনকি জরুরি পরিস্থিতিতে অস্ত্র কেনার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সরকার সেটি এখন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র থেকে সাতশো কোটি রুপির অস্ত্র কিনছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিং সংস্থা এসআইজি সাউথের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাত দশমিক ছয় দুই এম রাইফেল কেনা হবে এর সঙ্গে মুখোমুখি যুদ্ধের জন্য ব্রিটেনের সংস্থা ক্যারাকাল থেকে কেনা হবে তিরানব্বই হাজার তিনশো পঁচানব্বইটি কারবাহন ভারতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এত চোর জোর পদাতিক বাহিনীর জন্য হঠাৎ কেন এত খরচ করছে ভারত সরকার তবে কি সুরক্ষার ক্ষেত্রে কোনো সংশয় তৈরি হচ্ছে এই অস্ত্র কেনার জন্য এফটিভি রুট ব্যবহার করা হবে আকস্মিক প্রয়োজনীয়তায় এই রুট ব্যবহার করা হয়